মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ নৈহাটিতে সূচনা হলো মা প্রকল্পের। বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে বহু কর্মহীন অসহায় মানুষের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক পার্থ ভৌমিকের উদ্যোগে নৈহাটি পৌরসভার তত্ত্বাবধানে সূচনা হলো মা প্রকল্পের। এই পরিস্থিতিতে রোজগারহীন অসহায় মানুষের মধ্যে মা প্রকল্পের মাধ্যমে মাত্র 5 টাকার বিনিময়ে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থা করা হয়েছে। নৈহাটি পৌরসভার মেন গেটের সামনে এই প্রকল্পের মাধ্যমে অসহায়দের মধ্যে খাদ্য তুলে দেওয়া হয় এদিন। যতদিন পর্যন্ত এই পরিস্থিতি চলবে ততদিন পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে বলে জানানো হয়েছে নৈহাটি পৌরসভার পক্ষ থেকে। না, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী কোভিড মহামারীর এই পরিবেশ পরিস্থিতিতে মানুষ যখন অসহায় তখন নৈহাটি পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী অশোক চ্যাটার্জির নেতৃত্বে নৈহাটি পৌর বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করে যে মা ক্যান্টিন চালু হবে, এবং আজ থেকে মা ক্যান্টিন শুরু হলো নৈহাটির শহরের মানুষের জন্য। আপনারা বুঝতেই পাচ্ছেন করোনা মহামারীতে অনেক মানুষ যারা দিন আনে দিন খায় তাদের পাশে দাঁড়ানোটা হচ্ছে আমাদের মানুষের মূল কর্তব্য। আমরা সেই কর্তব্য পালন করবার জন্য একদিকে যেরকম জ্বর সেই ঝড়ের বিরুদ্ধে সমস্ত মানুষকে সতর্ক করে তাদের নিরাপত্তার এক যেরকম দায়িত্ব, ঠিক তেমনি করোনা মহামারীতে কারু কেউ যেন খিদের অভাবে খাওয়ার অভাবে কারুর যেন কষ্ট না হয় সেটা দেখাও আমাদের কর্তব্য, এবং মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে সেই কর্তব্যটুকু আমরা পালন করছি। চলবে, টানা চলবে, কোনো বন্ধ হওয়ার ব্যাপার না। যেরকম কলকাতায় চলছে এরকম নৈহাটিতেও চলবে। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।